এখানে একটা রেডি চারা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রেডি চারা এটা হচ্ছে আপনার এই যে আমরা বস্তা রোপণ করে রাখছি তো বস্তা রেডি করা এটা বস্তা থেকে আমরা বস্তা সহ তুলে দিতে পারবো এরকম ছাড়া যদি কারো লাগে আপনারা ছাড়াগুলো নিতে পারবেন আমাদের নার্সারিতে এরকম ছাড়া স্টকে রাখা আছে আর এটা হচ্ছে আপনার গুড়া থেকে এই চারাগুলো হয়েছে এক দুই এই যে একটা তিনটা হ্যাঁ তো এই চারাগুলো আপনারা কি করবেন ওই মুড়া সহ এখান থেকে সুন্দর করে কাটবেন এই মুড়া সহ সুন্দর করে এই ছাড়াটা কাইটা এই চারাটাকে আপনারা হ্যাঁ সরাসরি জমিনে রোপণ করতে পারেন অথবা আলাদা মাটিতে রোপণ করে কয়েকদিন রাখবেন রাখার পরে যখন চারাগুলো একটু বড় হবে তখন আপনারা আপনাদের জমিতে নিয়ে লাগাইতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স লাল সবুজ নার্সারির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ান জাতের অরিজিনাল অগ্নিসাগর কলার চারা এখানে যে ছাড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূল যে গাছ ওই গাছ থেকে যে চারা হয় খেম হয় ওই খেমগুলা আলাদা করে বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে এই ছাড়াগুলো উত্তোলন করা তো আপনারা যারা বাগান করতে চান অগ্নি সাগর কলার চারার বাগান করতে চান তো আপনারা অনেকেই আমার কাছ থেকে চারা সংগ্রহ করতেছেন এইভাবে মুরা সংগ্রহ করতেছেন আবার অনেকে রেডি চারা নিচ্ছেন তো যারা গাছের খেমের চারাগুলা খেমের মুড়াগুলা নেবেন তো এই মুরা থেকে কিভাবে আপনারা চারা উত্তোলন করবেন সেই পদ্ধতিটা আজকের ভিডিওতে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর বিডিয়ের শুরুতেই বিডিওর শুরুতেই বলে দেই আপনারা যারা আমার কাছ থেকে অরিজিনাল অগ্নিসাগর কলার চারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে ঢুকে এস এম এসের মাধ্যমে আমাদের কাছে চারা গাছের অর্ডার করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের চারা গাছ ডেলিভারি দিয়ে থাকি ইতিপূর্বে অনেকেই আমার কাছ থেকে গাছের খেমের ছাড়া খেমের মুরাগুলা নিয়েছেন নিয়ে রোপণ করেছেন তো ওনাদের কাছ থেকে যে আমি যেই বিষয়টা জানতে পাইলাম পারলাম সেই বিষয়টা হচ্ছে ওনারা মুরাগুলা নিয়ে সরাসরি রোপণ করিয়া জমিতে রোপণ করেন তো সেই পদ্ধতিতে রোপণ করা যায় ওইটা রোপণ করলে ওইটারও একটা সেবা যত্ন লাগে পরিচর্চা লাগে ওই সঠিক পরিচর্যা করলে চারাগুলা মরে না আর আপনারা যারা আর একটু উন্নত পদ্ধতিতে চারাগুলা রোপণ করতে চান তো এই পদ্ধতিটা আমি আপনাকে এখন আপনাদেরকে এখন বলে দিব বন্ধুরা সেই পদ্ধতিটা হলো আপনারা চারা এই মুড়াগুলা নেওয়ার পরে একটা জায়গায় সমস্ত মুড়াগুলা একত্রিত করে রেখে দিবেন এভাবে যেভাবে আমি এখানে রাখছি তো এই মুড়াগুলা রাখার পরে এই মুড়াগুলার উপরে আপনারা খড় দিবেন খড় বা পাতা ওইগুলা দিয়ে এই মুড়াগুলাকে ডেকে দিবেন তারপরে এই মুড়াগুলার উপরে আপনারা যে পানি কাপড় আছে পলিথিন সেই পলিথিন দিয়ে ডাকবেন আর ওই পলিথিনের উপরে আপনারা তেরবাল দিয়ে দিবেন বা ছলার যে বস্তা আছে ওই বস্তা দিয়ে ডেকে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনারা দিনে এক অথবা দুইবার পানি দিবেন পলিথিন আর তেরবাল বা পাটের বস্তা যেটা দিয়ে ডাইকা রাখেন আপনারা ওইগুলা সরা সরাইয়া ভালো করে ওই পানি দিবেন পানি দিয়ে ভিজে রেখে দিবেন তো এভাবে প্রতিদিন পানি দিবেন সর্বোচ্চ এক মাস পর্যন্ত রাখবেন আমার এখানে এক মাস হয় নাই আরও কম সময়ের ভিতরে এই চারাগুলা এইভাবে হয়েছে তো আপনারা এভাবে প্রতিদিন পানি দিবেন দেখবেন যখন চারাগুলা চারা এইভাবে গজানো শুরু করবে এই যে এই যে যেভাবে এভাবে চারা গজানো শুরু হবে এরকম ছোটো ছোটো অবস্থায় আপনারা ওই উপরের যে তেরবাল দিবেন বা পলিথিন দিবেন খড়কুটা দিবেন ওই খড়কুটাগুলো সরাইয়া সরাইয়া নেবেন সরাইয়া নেওয়ার পরে এইভাবে এইভাবে আরও কয়েকদিন রাখবেন আমি যেভাবে রাখছি আমি আসলে ওই যে পদ্ধতিতে রাখছিলাম ওই পলিথিনগুলো সরাইয়া নিছি কাপড়গুলো আমি ওই যে বস্তা দিয়েছিলাম বস্তাগুলা সরাইয়ে নিছি যেই কারণে আমি ওই পদ্ধতিতে আপনাদেরকে দেখাইতে পারিনি অন্য একটা ভিডিওতে ওইভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা ও যখন ছাড়া একটু ছোটো ছোটো মুখ দিবে এখানে আমি আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই এটা দেখেন এই যে এটাতে কিন্তু মুরা থেকে বাড়তি চারা হইছে এটার মূল চারা তো হচ্ছে এই যে সামনে এদিক দিয়া হইতেছে আর এটা হচ্ছে আপনার গুড়া থেকে এই চারাগুলো হয়েছে এক দুই এই যে আরেকটা তিনটা হ্যাঁ তো এই ছাড়াগুলো আপনারা কি করবেন ওই মুড়া সহ এখান থেকে সুন্দর করে কাটবেন এই মুড়া সহ সুন্দর করে এই ছাড়াটা কাইটা এই চারাটাকে আপনারা হ্যাঁ সরাসরি জমিনে রোপণ করতে পারেন অথবা আলাদা মাটিতে রোপণ করে কয়েকদিন রাখবেন রাখার পরে যখন চারাগুলো একটু বড় হবে তখন আপনারা আপনাদের জমিতে নিয়ে লাগাইতে পারেন বা সরাসরিও আপনারা লাগাইতে পারেন এই চারা কিন্তু আর মরবে না এখন যে চারাগুলো ওইছে এখানে এই চারাগুলো কিন্তু খুব সুস্থ সবল হবে গাছের গুড়া থেকে এই চারার গুড়া থেকে মোটা হয়ে উঠবে তো গাছ মোটা হবে গাছ ভালো হবে বা খোলার খাদিও ভালো হবে তো এই পদ্ধতিতে আপনারা যদি বাগান করেন তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন করে আপনারা চারাগুলো উত্তোলন করে আপনারা জমিতে রোপণ করবেন আশা করি ভালো ফলন পাবেন গাছও ভালো হবে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আপনাদের যদি কারো কারো যদি রেডি চারা লাগে যেমন এখানে একটা রেডি চারা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রেডি চারা এটা হচ্ছে আপনার এই যে আমরা বস্তা রোপণ করে রাখছি তো বস্তা রেডি করা এটা বস্তা থেকে আমরা বস্তা সহ তুলে দিতে পারবো এরকম ছাড়া যদি কারো লাগে আপনারা ছাড়াগুলো নিতে পারবেন আমাদের নার্সারিতে এরকম ছাড়া স্টকে রাখা আছে অ্যাভেলেবেল ছাড়া আছে আপনারা নিতে পারবেন আর যারা বেশি ছাড়া নেবেন বাণিজ্যিক যারা চাষ করবেন তাদের জন্য আমি পরামর্শ দিব আপনারা ওই ছাড়া থেকে এই ছাড়ার রেট কিন্তু কম হ্যাঁ অনেকটাই কম এই ছাড়াটা নেবেন নেওয়ার পরে আপনারা এক মাস এই পদ্ধতিটা অবলম্বন করে আপনার চারাগুলো রোপণ করবেন দেখবেন যে আপনার চারার কোয়ালিটি ভালো হবে তো এই বিষয়ে যদি আর কিছু জানার তাকে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনে আমাদের পেজে লিংক দেওয়া আছে পেজে ঢুকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে নামাজের সময় দয়া করে কেউ কল দিবেন না অনেকেই আছেন নামাজের সময় কল দেন সেই সময় মোবাইল মোবাইল সাইলেন্ট থাকে তারপরেও একটু ডিস্টার্ব হয় তো আপনারা নামাজের সময়টা খেয়াল করে কল দিবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি অল দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ